খাজা উসমান আইন ও দেশ এ দেশ আছিল তোমার সারা হিন্দু নারায়ণ রাজা আছিল ও রাজার গড় আছিল তোমার বিকির পৈষ্ণে বাড়ি। বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পতনঊষ ইউনিয়নের শ্রী সূর্য গ্রামে। খাজা উসমানে কইছেন যে তোর তোরে মারিয়া তোর বিটা গুদিয়া ফানি খাইয়া সার আর আছিল ওটা ওই যে বিটা ওটা দেখা যায়। আমরা ও গভীর রাতে তারা গাতা গুদিয়া বাদে তার বাংলার সর্বশেষ পাঠান শাসক বারবইয়াদের অন্যতম মধ্যযুগীয় ইতিহাসে সবচেয়ে রোমান্টিক ব্যক্তিত্ব মুঘল বিরোধী পাঠানবীর খাজা উসমান খান লোহানি। বন্ধুরা আজকের পর্বে জানব খাজা উসমান খান লোহানি সম্পর্কে এবং ঘুরে দেখার চেষ্টা করব তার রাজধানী ওহারের কোনো স্মৃতিচিহ্ন আজও বিদ্যমান আছে কিনা। আফগান শাসক খাজা উসমান খান লোহানি সম্পর্কে জানতে আপনাদের সাথে নিয়ে চলেছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে। শুরুতেই পতনঊষারের নামকরণের ইতিহাসটি জেনে নেওয়া যাক। বর্তমান পতনঊষার এলাকাটি পতনঊহার নামে পরিচিত হয় খাজা উসমানের রাজধানী পতনঊহার এলাকাটাই কালক্রমে শব্দের পরিবর্তনের মাধ্যমে নাম ধারণ করে আজকের পতনঊষার। অনেকে রাজা সুবিধনারায়ণের পুত্র সূর্যনারায়ণের পত্নী উষারানীর নামে পতনঊষার নাম হয়েছে বলে দাবি করেন। উষারানীর নামে নামকরণ হলে জায়গাটির নাম পতনঊষা হতো, পতনঊষার নয়। উষারানী খাজা উসমান খান লোহানির সঙ্গে যুদ্ধে পরাজিত হন, আর পরাজিত কারণামে স্থানের নামকরণের নজির নেই বলে নামকরণের এই ইতিহাস খণ্ডন করেন এই সময়ের অনেক বিশেষজ্ঞ ও ইতিহাসবিদ। নামকরণের কারণ যাই হোক, পতনঊষার হচ্ছে ঐতিহাসিক জায়গা। বন্ধুরা আমি এই মুহূর্তে পতনঊষার ইউনিয়নের শ্রী সূর্য গ্রামের একটি মাঠে দাঁড়িয়ে আছি। এই খেলার মাঠসহ বিশাল এক এলাকা জুড়েই খাজা উসমান খান লোহানির উসমান রাজ্যের রাজধানী উহারের অস্তিত্ব ছিল। আসুন বিস্তারিত ইতিহাস শুনি এখানকার স্থানীয়দের কাছ থেকে। তোমার খাজা উসমান আইন ও দেশ এ দেশ আছিল তোমার সারা হিন্দু হিন্দু আছিল রাজা আছিল তোমার সুবিধনারায়ণ রাজা আছিল ও রাজার গড় আছিল তোমার দিকির পৈষ্ণে বাড়ি যে ও বাড়ি দিকির পৈষ্ণার বাড়ি যে বাড়ির পৈষ্ণে আছে একটা ফুকই ও ফুকিত আছিল তার বিটা ওই রাজার সুবিধনারায়ণ রাজার বিটা আছিল। রাজা উসমানে কইছেন যে তোর তোরে মারিয়া তোর বিটা গুদিয়া ফানি খাইয়া সার ও তার বিটা গুদিছেন ফুকই আর ইদারে বাড়ি ইটা বাদে বাঁধছে। আচ্ছা এর পরে রাজা উসমানে যা তাইন পরাজয় করিল্লা খাজা উসমান খান লোহানি খাজা উসমান নামেই সমাধিক পরিচিত ছিলেন। তিনি উত্তর পূর্ব বাংলার একজন পাঠান সর্দার এবং যোদ্ধা ছিলেন। বাংলার বারবইয়াদের অন্যতম একজন হিসেবে তিনি উত্তরবঙ্গের বৃহত্তর ময়মনসিংহ এবং পরবর্তীতে দক্ষিণ সিলেটে জমিদারি করেন। তিনি ছিলেন মানসিংহ এবং মুঘল সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী এবং বাংলার সর্বশেষ আফগান সর্দার ও শাসক। সুবিধনারায়ণের অস্তিত্ব কিন্তু নাই, দিকিটা সুবিধনারায়ণের তো যাইছে নাম হইছে বাদে তাই যে পরাজয় করিল্লা রাজা উসমানে এর ভরে মানে ইটা উসমানগড় দিকি বারবইয়াদের অন্যতম বাংলার সর্বশেষ পাঠান শাসক খাজা উসমান খান লোহানির ওসমান রাজ্যের রাজধানী ওহার কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নে দূরদর্শ আফগান বীর 1609 সালে রাজধানী গড়ে তোলেন, যেটির স্থায়িত্ব ছিল 1612 সাল পর্যন্ত। উসমান রাজ্যের পরিধি উত্তরে সুরমা নদী, দক্ষিণে সরাইল, পূর্বে ত্রিপুরা এবং পশ্চিমে ঢাকা ও ময়মনসিংহ পর্যন্ত ছিল বিস্তৃত। বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পতনঊষা ইউনিয়নের শ্রী সূর্য গ্রামে। এই দিঘিকে বলা হয় খাজা উসমানের দিঘি যুগঘাট। দিঘির মাছ খানো আছে? দিঘির মাছ খানো একটা কুটার মাছ ওসমান খান লোহানি পঞ্চদশ শতকের শেষ দিকে উড়িষ্যার এক বিস্তীর্ণ এলাকা শাসন করতেন। ভাগ্য
বড় বিলম্বিত এই পাঠান নরপতির। একের পর এক মুঘল আক্রমণের শিকার হন। সম্রাট আকবরের সেনাপতি মানসিংহের সাথে ফতেহবাদে জায়গির লাভের শর্তে সমঝোতা করে তিনি পূর্ব দিকে সরে আসেন। ঈশাখান্তকোট মসনদে আলা মুঘলদের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিরোধ গড়ে তুললে মানসিংহ ওসমানকে দেয়া তার প্রতিশ্রুতি থেকে সরে আসেন। ময়মনসিংহ এলাকায় গড়ে ওঠা ওসমান রাজ্যটিও মুঘলদের আক্রমণের শিকার হয়। এক পর্যায়ে ওসমান আরও পূর্ব দিকে অগ্রসর হন। তরফ অধিপতি সৈয়দ মুসা তার বৈশ্যতা স্বীকার করেন। তৎকালীন সময় ইটা রাজ্যের বর্তমান রাজনগরের রাজা ছিলেন সুবিদ নারায়ণ। রাজা সুবিদ নারায়ণকে পরাজিত করার পর তরফ ইটা ৪৪ সহ বিরাট এলাকা ওসমানের অধীনস্থ হয়। ওসমান রাজ্যের ক্রমবর্ধমান বিস্তার মুঘলদের মোটেও সহ্য হয়নি। ১৬১২ সালের মার্চ মাসে মুঘল ও ওসমান বাহিনী দৌলমপুর নামক স্থানে মুখোমুখি হয়। শুরুতেই মুঘল বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। মুঘল সেনাপতি ইফতিয়ার খান তুর্কেমেন এবং শেখ আচ্চা উভয়কেই হত্যা করে। সুজাত খানের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীও পরাজিত হয়। তবে সুজাত পালিয়ে বন্দিত্ব এড়াতে সক্ষম হন। মুঘলদের পরাজয় যখন নিশ্চিত, ঠিক তখনই ইফতিয়ার খানের অনুগত সৈনিক শেখ আব্দুল জলিল তার ঘোড়ায় চড়ে ওসমানের দিকে যাত্রা করেন। আব্দুল জলিল ওসমানের দিকে লক্ষ্য করে তীর ছুঁড়েন। তীরটি তার বাম চোখ বেদ করে মাথার মগজে ঢুকে যায়। অসীম সাহসী ওসমান তীরটি নিজ হাতে বের করতে গেলে তার ডান চোখটিও বের হয়ে আসে। অন্ধ হয়ে যাওয়ার প্রাককালে তিনি এক হস্তি আরোহীকে তার ভাই সুজাত খানকে খুঁজে বের করে আক্রমণ করার জন্য ইশারা করেন। এর কিছুক্ষণের মধ্যেই ওসমান বাকশক্তি হারান এবং মারা যান। ওসমানকে পাঠানরা ওহারে ফিরিয়ে নিয়ে আসে এবং দুটি পাহাড়ের মধ্যখানে অজ্ঞাত স্থানে তাকে দাফন করা হয়। আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা স্বার্থে তখন ৪৯টি হাতি এবং প্রচুর পরিমাণ রত্নালঙ্কার মুঘল সম্রাটকে উপহার দেয়। ওসমান রাজ্যের পতনের পর তার ২০,০০০ পাঠান সৈন্য দিক বেদিক পালিয়ে যায়। অনেকেই মুঘলের হাতে নিহত হন। অনেক পাঠান পাহাড়ি এলাকায় লুকিয়ে দিনপাত করেন। খাজা উসমান খান লুহানির পতনের মাধ্যমে বাংলায় পাঠান শাসনের অবসান ঘটে আর বাংলার পূর্বাংশ সহ আসামের বিস্তীর্ণ এলাকা সুবাহ বাংলার অন্তর্ভুক্ত হয়। ফুলতলি সাবর একজন ইয়া আইসলা বস ফলিবা আইয়া রায় তিগুরে ইয় করিয়া ইস্তেমাল করিয়া বাদে তাই নন জঙ্গল আছিল, বাদে তান খবরটা খানো আছিল, ইন গাছ আছিল, দেওয়াল আছিল, অকলতা কইলা আগর মাইমুরব্বী যারা আসলা আমরা একটা খাইমুলা গাছ আছিল, এই খাইমুলা গাছের তলর তলে টান কইব এরা লাশ তুলি নিব বাদে অন খবর দে তাই সাইড গুণার চারটা গড়ছি চিন দিয়া তৈয়া আর অন ইয় করি দিয়া গেছিলা। বাংলার সর্বশেষ পাঠান সুলতানের রাজধানী মুঘল আর ইংরেজ আমলে এই পাঠান শাসকের সকল স্মৃতিচিহ্ন মুছে দেওয়া হলেও ইতিহাস মুছে দেওয়া যায়নি। বাংলার ইতিহাস লালন করছে বারবইয়াদের অন্যতম খাজা উসমান খান লুহানির শৌর্য বীর্য আর সাহসের উপাখ্যান। এই উপাখ্যানের সাথে পতনঊষারও জড়িত থাকবে যুগের পর যুগ। খাজা উসমানকে নিয়ে আজ শেষ নয়, আরও একটি পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।